हे गाइज वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर काछे एकटा डीआईवाई रेसिपि निये एसेछि। ए रेसिपिटा सामारेर जोन्नो खुबी भालो, फर सामार स्पेशल। आमरा सामारे जतोई भालो सानस्क्रीन यूज करी ना केनो, बाइरे रोद थेके आसार पोरे आमादेर स्किने प्रचंड रेडनेस चले आसे, छोटो छोटो रेड रैशेस चले आसे, पिगमेंटेशन चले आसे, टैन हल्का टैन पड़े जाए। बाट ए रेसिपि जेटा आज के आमी तोमादेरके देखाबो, एटा ट्राई करार पर जेटुकु माने रेडनेस टैन जेटुकु पड़े जाबे सेटा संगे संगे क्लियर हो जाबे, आर आमादेर स्किन प्रचंड रिफ्रेश फील होबे। सामारेर जोन्नो खुबी भालो, अवश्य ट्राई करो। और एटार नाम होच्छे एलोवेरा आइस क्यूब्स। एटा आमी एलोवेरा जेल दिए बानाबो, तोमरा फ्रेश एलोवेरा दिएओ बानाते पारो। एलोवेरा आमादेर स्किनेर पक्षे অল টাইপ স্কিনের পক্ষে খুবই ভালো, সামার উইন্টার সবসময়ের জন্য ভালো, বাট সামারের জন্য বিশেষ করে খুবই ভালো। অ্যালোভেরা আমাদের স্কিনটাকে ঠান্ডা রাখে, তো সামারের জন্য এটা খুব ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো। আর বাড়িতেও অ্যালোভেরা প্লান্ট সবার কাছে থাকে, আর যদি নাও থাকে যেটা আমাদের কেনা অ্যালোভেরা জেল আছে সেটা দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো। আমি এটা আমার স্কিনে ডেলি ইউজ করে থাকি, তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো চলো দেখে নিই আমি এটা কি করে বানাই। সো ফ্রেন্ডস, আমি এখানে একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। আমি 2 চামচ অ্যালোভেরা জেল দিলাম। এরপর আমি দেব ডাবরের গুলাবেরি রোজ ওয়াটার। তোমরা কুকুম্বার ওয়াটারও ইউজ করতে পারো, আমি এখানে রোজ ওয়াটার দিচ্ছি। এটা একটু লিকুইড কনসিস্টেন্সিতে হবে, তো রোজ ওয়াটারটা একটু বেশি করেই দিতে হবে। তোমাদের কাছে যদি রোজ ওয়াটার বা কুকুম্বার ওয়াটার না থাকে তোমরা এমনি প্লেন ওয়াটারও দিতে পারো, বাট রোজ ওয়াটার বা কুকুম্বার ওয়াটার দিলে রেজাল্ট আরও ভালো পাওয়া যায়। তো আমি রোজ ওয়াটার দিয়ে এটা বানাই। আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে হাতে চামচ দিয়ে। আমি এখানে দেখতেই পাচ্ছ ভালো করে মিক্সচারটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা আইস কিউব ট্রের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 4টে আইস কিউব বানাবো। আমি ডেলি বেসিসে যেহেতু ইউজ করে থাকি সেহেতু আমি বেশি বানিয়ে রাখি না, কারণ কি এটা বেশি বানিয়ে রাখলে এটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তো আমি এখানে কম কমই বানিয়ে রাখি। আমি আজকে 4টে আইস কিউব বানালাম, এটা আমার 2 থেকে 3 দিন চলে যায়। এরপর এটা আমি ফ্রিজারে দিয়ে দেবো আর আইস ক্রিম বানিয়ে দেবো। তোমরা ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়েও বানাতে পারো, আমি এখানে রেডিমেড অ্যালোভেরা জেল দিয়ে বানালাম। তোমরা ফ্রেশ যদি অ্যালোভেরা জেল দিয়ে বানাও তাহলে কম করেই বানিয়ে। সো ফ্রেন্ডস, আমি এখানে আমার আইস কিউবটা নিয়ে নিয়েছি যেটা আমি বানালাম। এবার এটাকে আমি ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবো, খুবই জেন্টেল ভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি আমার আই এরিয়াতে অ্যাপ্লাই করছি। এটা সারা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এটা কিছুক্ষণ স্কিনে এমনি রেখে দেবো, যতক্ষণ না স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যাক। অ্যালোভেরা তো স্কিনের পক্ষে খুবই ভালো, আমাদের স্কিনে যত অ্যাবজর্ব হবে তত ভালো, আমাদের স্কিনের পক্ষে টোটালি ট্যানটা ক্লিয়ার করে দেবে। আর আমার খুবই এখন ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, সো এখন আমি এটা স্কিনে রেখে দেবো 10 থেকে 15 মিনিটস, তারপর আমি এটাকে ফ্রেশ ওয়াটারে ধুয়ে নেব। সো ফ্রেন্ডস, আজকে তাহলে তোমাদেরকে দেখালাম কিভাবে আমি অ্যালোভেরা এই আইস কিউবটা আমি আমার ফেসে ডেলি ইউজ করে থাকি, ডেলি স্কিন কেয়ার রুটিনে ফর সামার। সামারে তো আমি করেই থাকি, উইন্টারে মাঝে মাঝে করি, কিন্তু সামারে আমি ডেলি করে থাকি। তোমরাও অবশ্যই ট্রাই করো,
আর আমাকে জানিও তোমাদেরকে তোমাদের এটা কতটা হেল্পফুল হলো আর কতটা তোমাদের স্কিনটা মানে ভালো মানে ভালো রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো, দেখো আমার স্কিন। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। সো আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।